সাম্প্রতিক ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রথম নিহত হওয়া সৈন্যটি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একজন ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করার বিষয়ে গর্ববোধ করেছিল। তুর্কি গণমাধ্যম ডেইলি সাবা জানিয়েছে, গত বুধবার গাজা উপত্যকার কাছে এক অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ওমর তাবিব নামে এক ইসরায়েলি সৈন্য নিহত হয়। দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ হামাসকে ওই হামলার জন্য দায়ী করেছে, যাতে তাবিব নিহত হয় এবং আরও একজন সৈন্য গুরুতর আহত হয়, আরেকজন অফিসারও হালকা আঘাতপ্রাপ্ত হন। IDF তাবিবের মৃত্যু সংবাদ প্রচারের পর নেটিজেনরা তার সম্পর্কে ইন্টারনেটে অনুসন্ধান শুরু করে, আর তখনই তাবিবের টুইটার অ্যাকাউন্ট ঘেটে জঘন্য এক তথ্য পাওয়া যায়। 2019 সালের আগস্টের 8 তারিখে এক টুইটে তাবিব নিজেই গর্ব করে বলেন, আমি একজন ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করেছি। তাবিব এবং অন্য ইসরায়েলি সেনাদের মাদকাসক্ত এবং শিশু হত্যাকারী বলে জনৈক ফিলিস্তিন পন্থী টুইটার ব্যবহারকারী আক্রমণাত্মক পোস্ট করার পর তাবিব এই মন্তব্য করেছিলেন। বৃহস্পতিবার তাবিবকে উত্তর ইসরায়েলে তার নিজ শহর ইলিকিয়ামে সমাধিস্থ করা হয়, যেখানে মূলত ইয়েমেনি বংশোদ্ভূত ইহুদি অধিবাসীরা থাকেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া কয়েকশো স্থানীয় এবং IDF কর্মী অংশ নেন, আর মাত্র কয়েক সপ্তাহ পরই তাবিবের অবসরে যাওয়ার কথা ছিল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।